তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? প্রতিবারের মতো আবার একটি নতুন ভিডিও আমি চলে এসেছি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হলো ডিসপ্লের মধ্যে যে যতগুলো এখানে তোমরা সেটিং দেখতে পাচ্ছ, এখানে তোমরা যতগুলো সেটিং দেখতে পেলে সব সেটিংয়ের ব্যাপারে বলবো, কোন সেটিংয়ের কী কাজ সব তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারবে। তো জানতে হলে কী করে দেখো, ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখবে, এবং তুমি যদি চ্যানেল নতুন এসে থাকো, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে দাও, তাহলে কী করে দেখো, এই ভিডিওর নিচে দেখো একটি লাল কালার সাবস্ক্রাইব বাটন দেখাচ্ছে, সেখানে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে দেবে, এবার তুমি সমস্ত ভিডিও পেয়ে যাবে। এবং তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে ফেসবুক পেজে কিন্তু অবশ্যই ফলো করে দেবে, তো ফটোফট কিন্তু ফলো করে দেবে। ভিডিওতে লাইক না করে থাকলে এখনও পর্যন্ত লাইক করে দেবে, কিন্তু পরে ভুলে যাওয়ার জন্য কিন্তু প্রথমে তোমরা লাইক করে রাখবে। তো দেখো প্রথমে দেখো সেটিংয়ের উপর চলে যাবে, সেটিংয়ে আসার পর তোমরা ডিসপ্লে সেটিংয়ে চলে আসবে। ডিসপ্লে সেটিংয়ে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো সেটিং দেখতে পেয়ে যাবে, স্মুথ, ম্যাক্স সব কিন্তু দেখতে পেয়ে যাবে, আল্ট্রা সব দেখতে পাবে। তো কোন সেটিংয়ের কী কাজ চলো এখান থেকে বলে দিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছ স্মুথ আছে, স্মুথের কী কাজ চলো এখানে বলে দিচ্ছি। যখন তোমার স্মুথ করে রাখবে তখন কী হবে দেখো, তোমার কিন্তু যেটা এখানে র্যাঙ্ক খেলার সময় যেটা বোর্ড দেখতে পাবে এখানে বা ক্লাসিক খেলার সময়, সেই বোর্ডের তোমার যে নাম দেখে সেটা কিন্তু এখানে নাম টাম দেখাবে না, কিছু দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালো হয়ে আছে বোর্ডটা, আমরা দেখতে পাচ্ছ। এবং অনেকগুলো এখানে গান স্ক্রিন তাও কিন্তু এখানে দেখায় না, ধরে নাও তোমাকে কোনো এনিমি ইমোট দেখাচ্ছে সেটা কিন্তু তুমি এখানে কিন্তু দেখতে পাবে না স্মুথ করে রাখলে। স্মুথের গ্রাফিক্স কেমন হবে চলো এখানে দেখতে পাচ্ছ, স্মুথ গ্রাফিক্সে তুমি যদি এখানে করে রাখো তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাপ কিন্তু গ্রাফিক্স এরকম দেখাবে। এবং তোমাকে ধরে নাও কেউ এখানে মারলো, মারার পর দেখতে পাচ্ছ তার প্রোফাইল কিন্তু এরকম দেখতে পাবে, মানে UID দেখতে পাবে, নাম দেখতে পাবে, তাছাড়া কিন্তু কিছু আর দেখতে পাবে না। এবং সে যদি তোমাকে এখানে ইমোট দেখে তাহলে কিন্তু তুমি ইমোট দেখতে পাবে না, যেহেতু এখানে স্মুথ করা যায় তাই। এবার তুমি যদি এখানে স্ট্যান্ডার্ড করো তাহলে কী হয়ে যাবে চলো এখানে দেখাচ্ছি। তো এখানে যখন তোমরা স্ট্যান্ডার্ড গ্রাফিক্স খেলো তখন তোমার কেমন দেখতে পাবে চলো এখানে দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বোর্ড বাগেরা সব কিন্তু এখানে দেখতে পাবে, মানে কে এখানে প্রথমে আছে কে সেকেন্ডটা সব কিন্তু তোমরা বোর্ড মোড দেখতে পাবে এখানে দেখতে পাচ্ছ। কিন্তু এখানে সব গান স্ক্রিন দেখাবে কিন্তু এখানে অ্যানিমেশন দেখতে পাবে না, গান স্ক্রিনে যেটা এখানে অ্যানিমেশন দেখায় সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে না। এবং তোমরা যদি এখানে ম্যাপের গ্রাফিক্স দেখো তাহলে এরকম কিছু দেখতে পাবে, দেখতে পাচ্ছ যেমনটা এখানে দেখতে পাচ্ছ ম্যাপের গ্রাফিক্স কিন্তু এরকম দেখতে পাবে। তোমার যদি কেউ এখানে মারে তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে ইমোট দেখতে পাবে, ইমোটের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ তার UID দেখতে পাবে এবং তার নামটি কিন্তু এখানে দেখতে পাবে, তাছাড়া কিন্তু আর কিছু দেখতে পাবে না, র্যাঙ্কে কী আছে না আছে। এরপর তোমরা যদি এখানে আল্ট্রা করতে তাহলে কেউ চলে দেখিয়ে দিচ্ছি এখানে, তো আল্ট্রা করে নিলাম। তো আল্ট্রা করলে কী হবে তো এখানে অনেকেই জানে, চলো এখানে তাও দেখিয়ে দিচ্ছি কোনটা তোমাদের রাখলে ভালো হবে সেটা কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে আল্ট্রা করে রাখলে তোমরা এখানে বোর্ড তো দেখতে পাবেই, সঙ্গে তোমরা যে গানের অ্যানিমেশনগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু এখানে দেখতে পাবে, যেগুলো এখানে গানের অ্যানিমেশন দেখায় বা অ্যানিমেশন দেখায় সব কিন্তু এখানে দেখতে পাবে আল্ট্রা করে রাখলে। তো আল্ট্রা করে রাখলে দেখতে পাচ্ছ গ্রাফিক্স দেখো ম্যাপের গ্রাফিক্স এরকম থাকবে যেমনটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এবং তোমাকে যদি এখানে কেউ ক্লিক করে চলে যায় তাহলে কী হবে দেখো এখানে, চলো দেখিয়ে দিচ্ছি। তোমাকে যদি কেউ ক্লিক করে দেখতে পাচ্ছ তার প্রোফাইল কিন্তু এরকম দেখতে পাবে, তার UID দেখতে পাবে, তো সে কোন গিল্ডে আছে এবং মানে র্যাঙ্কে কোন র্যাঙ্কে আছে দেখতে পাচ্ছ, এখানে ডায়মন্ডে আছে সেটা কিন্তু সব কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে, তুমি যদি এখানে আল্ট্রা করে রাখো তাহলে। তো আল্ট্রা এবার দেখতে পাচ্ছ ম্যাক্স বলে একটি সেটিং আছে, তো ম্যাক্সের উপর তুমি যদি ক্লিক করো তাহলে ম্যাক্সে কী হবে চলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তুমি যদি এখানে ম্যাক্স করে রাখো তাহলে তোমরা কেমন দেখতে পাবে চলো এখান থেকে দেখাচ্ছি। তো এই সেটিংটি দেখানোর একটি কথা বলে রেখে দেখো, তোমরা যদি এখনও পর্যন্ত আমার ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সেখানে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, তো ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে ব্লগ চ্যানেল, সেখানে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, সাপোর্ট করে দেবে। তো দেখো ম্যাক্স যদি তুমি এখানে সেটিং করে রাখো তাহলে দেখতে পাচ্ছ কেমন দৌড়চ্ছে, এরকম কিন্তু দৌড়বে। এবং এখানে বোর্ড ব্যাগ সব কিন্তু এখানে দেখতে হবে, অ্যানিমেশন সব কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। এবং গ্রাফিক্স কেমন দেখতে হবে চলো এখানে দিয়ে দেখে দিচ্ছি, তোমরা কিন্তু দেখে কিন্তু বুঝে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ গ্রাফিক্স দেখো এখানে কিন্তু লবিটার যেটা এখানে গ্রাফিক্স সেটা দেখতে পেয়ে যাচ্ছ। এবার দেখো ল্যান্ড করার সময় কেমন নামছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খারাপ হয়ে কিন্তু নামছে যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাক্স গ্রাফিক্স। এবং এখানে তোমরা যদি এখন ল্যান্ড করার সময় দেখতে পাচ্ছ গ্রাফিক্সটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরো অসম, পুরো গ্রাফিক্স যেমনটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এবার যখন তোমাকে কোনো এনিমি মারবে তখন তোমরা কেমন দেখতে পাবে চলো এখানে দেখিয়ে দিচ্ছি, তার প্রোফাইল কেমন কেমন দেখতে পাবে দেখতে পাচ্ছ, যেমন তোমরা এখানে আল্ট্রাতে দেখতে পাবো সেম সেম তোমরা এখানে দেখতে পেয়ে যাবে, তার নাম দেখতে পাবে, গিল্ডের নাম দেখতে পাবে, তার এখানে দেখতে পাচ্ছ UID সব কিন্তু দেখতে পেয়ে যাবে। তো এটা হচ্ছে ম্যাক্স সেটিং। তো এরপর তোমরা গ্রাফিক্সের নিচে দুটো সেটিং দেখতে পেয়ে যাবে, তো এখানে কিছু হাই রেস লেখা আছে এবং শ্যাডো কিন্তু লেখা আছে। তো এই দুটো সেটিংয়ের কী কাজ চলো এখানে দেখতে পাচ্ছি, এটাকে হাই করে দিলাম এবং শ্যাডো কিন্তু এখানে অন করে দিলাম। তো শ্যাডো অন করে দিলাম, এবার তোমাকে কীভাবে চলো দেখছি, তো হাই রেসের অপশন হচ্ছে না স্পষ্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এবং শ্যাডো যেটা অন করে সেটা কিন্তু তোমার দেখতে পাচ্ছ ছায়া কিন্তু দেখতে পাবে, যেমনটা এখানে দেখতে পেয়ে যাচ্ছ এটা কিন্তু আমার ছায়া পড়ে আছে। তো এখানে কিন্তু তোমরা ছায়া দেখতে পাবে, শ্যাডো যদি এখানে অন করে দাও, হাই রেস অন করে দিলে তোমরা এখানে কিন্তু হালকা স্পষ্ট দেখতে পাবে। এরপর তোমরা এখানে ফিল্টার পেয়ে যাবে, তো তোমাদের ইচ্ছা মতো এখানে লাগাতে পারো, তো তোমাদের মানে এখানে কালার চেঞ্জ হবে, তো তোমাদের ইচ্ছা মতো তোমরা একটু একটু করে ট্রাই করে দেবে যেটা ভালো লাগে সেটা কিন্তু রাখতে পারো। এরপরে দেখতে পাচ্ছ হাই FPS বলে সেটিং পেয়ে যাবে, তো এখানে দেখতে পাচ্ছ নর্মাল করা আছে এবং এখানে কিন্তু তুমি হাইও করতে পারো। তো হাই যদি এখানে করে দাও তাহলে কী হবে দেখো, তোমার 30 FPS থাকলে তোমার এখানে 60 FPS হয়ে যাবে, মানে ফ্রেম পার সেকেন্ড, এটা হচ্ছে এই সেটিংয়ের কাজ। তোমরা কিন্তু হাই করতে পারো, নর্মাল কিন্তু এখানে রাখতে পারো, তো নর্মাল রাখলে কিন্তু চার্জটা কম খাবে এবং হাই করলে কিন্তু চার্জটা একটু বেশি খাবে তোমার ফোনের। এরপর দেখতে পাচ্ছ মিনি ম্যাপ বলে একটি সেটিং পেয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ অটো স্কেল বলে একটি সেটিং পেয়ে যাবে, এটা তুমি যদি এখানে অফ করে রাখো তাহলে কী হবে চলো এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এখন অফ করা আছে। অফ করা তাহলে কী হবে যাবো, যখন তুমি এখানে প্লেন থেকে দেখতে পাচ্ছ ল্যান্ড করছো এখানে দেখো ম্যাপের দিকে দেখো, তো যেমনটা আমরা দেখতে পেয়ে যাচ্ছ, তো এরকম কিন্তু ম্যাপ কিন্তু এখানে থাকবে তোমরা যদি এটা অফ করে রাখো তাহলে।
এরপর তোমার যদি এটা অন করে দাও, অটো স্কেল যদি তুমি এখানে অন করে দাও, তাহলে কী হবে চলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যখন এখান থেকে ল্যান্ড করবে, ধরো এখান থেকে প্লেন থেকে ল্যান্ড করছি, চলো এখান থেকে দেখাচ্ছি। দেখো তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ম্যাপটা ফলো করে দেখতে পাচ্ছ, প্রথমে কিন্তু জুম করে দিয়ে কিন্তু এখানে ঘোরালো, তো তোমরা কিন্তু এরকম দেখতে পেয়ে যাবে। এটা অটো স্কেলের কাজ, তোমরা প্রথমে কিন্তু ম্যাপটা একটু মানে জুম আউট থাকবে, তারপরে কিন্তু এখানে ম্যাপটা কিন্তু জুম করবে, এটা হচ্ছে অটো স্কেলের কাজ। তো এখানে তোমরা অটো স্কেল অন করে রাখতে পারো, তোমরা এখানে কিন্তু অফ করতে পারো, তোমাদের ইচ্ছা মতো কিন্তু করতে পারো। তো এরপর দেখতে পাচ্ছ মিনিম্যাপের মধ্যে আরও দূরে সেটিং পেয়ে যাবে, তো এখানে দেখতে পাচ্ছ রোটেটিং বলে একটি অপশন আছে, তো রোটেটিংয়ে তো এখানে ক্লিক করা আছে প্রথমে। তো রোটেটিং করে রাখলে কেউ চলো এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ম্যাপের দিকে ফলো করো, যেদিকে তুমি ঘুরবে সেদিকে তোমার কিন্তু এখানে ফোকাসটা কিন্তু ঘুরবে, যেমনটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো এই ফোকাসটা কিন্তু ঘুরবে। এবার তুমি যদি এখানে নর্থ আপ করে দাও, তাহলে কীভাবে চলো দেখতে পাচ্ছি, এখানে নর্থ আপ করে দিলাম আমি, তাহলে কীভাবে চলো এখান থেকে দেখাচ্ছি। তো গেমের ভিতরে চলে যাচ্ছি, তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ঘুরছি একদিকে, ধরো না এখানে দাঁড়িয়ে আছো, তো দেখতে পাচ্ছ ফোকাসটা কিন্তু অন্যদিকে কিন্তু ঘুরছে, যেমনটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তো এই হচ্ছে এই সেটিংয়ের কাজ, তো তোমার ফোকাস কিন্তু আলাদা কিন্তু ঘুরবে নর্থ আপ করে রাখলে। তো এই সেটিংয়ের কী কাজ, তোমরা কিন্তু ম্যাপ দিয়ে কিন্তু বুঝে গেছো, তোমরা কিন্তু ম্যাপে কিন্তু দেখতে পেয়ে গেছো ফোকাস কিন্তু উল্টো দিকে ঘুরছিল। তো এখানে তোমরা কী করবে, মিনি ম্যাপে যে সেটিং দেখতে পাচ্ছ এটা কিন্তু রোটেটিংয়ে কিন্তু রাখবে। এরপর দেখতে পাচ্ছ যে সেটিংটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নর্থ স্ক্রিন। তো এখানে দেখতে পাচ্ছ অফ করা আছে, তুমি যেটা অন করো কীভাবে, অফ করো কীভাবে, তো এই এই সেটিংয়ের উপর আমার একটি ভিডিও বানাচ্ছে, তো ডিসক্রিপশনে বাই বাটনের লিঙ্ক পেয়ে যাবে, সেটা কিন্তু দেখে নিতে পারো। তো এরপরে যে সেটিংটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে গান শো ট্রেলার, তো এখানে এটা অফ করা আছে। অফ করা থাকলে কী হবে, দেখো কোনো ধরনের তুমি এখানে এনিমি আছে আশেপাশে, এনিমি যেমনটা দেখতে পাচ্ছ সামনে থেকে আমার একটি এনিমি আছে, তো এ দেখতে পাচ্ছ এনিমিকে আমি মারছি, তো কোনো সিম্বল কিন্তু দেখাবে না। ধরো না তোমার এখানে দেখতে পাচ্ছ আশেপাশে এনিমি যখন এখানে গুলি ফায়ার করবে তখন কিন্তু একটি সিম্বল দেখা, তো সেই সিম্বলটি কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখাচ্ছে না। তো এটা কিন্তু অনেক কিন্তু হেল্পফুল, তো এটা অনেকটা ক্যারেক্টারের মতন যেহেতু এটা কাজ করে, তো সেটিংটি তো এটা কিন্তু অফ করা, সেজন্য কিন্তু কোনো সিম্বল কিন্তু দেখাচ্ছে না এনিমি ফায়ার করা সত্ত্বেও। এরপর তোমরা যদি এই সেটিংটি একটু চেঞ্জ করো কীভাবে, দেখতে পাচ্ছ গান শুট বা গান শট এখানে অ্যালার্ট যে অপশনটা আছে, তোমরা যদি এটা অন করে দাও এখানে, তাহলে কীভাবে চলো এখান থেকে দেখিয়েছি। তো তোমরা যদি এটা অন করো তাহলে কীভাবে, যখন তোমরা এখানে গেম খেলবে দেখতে পাচ্ছ আমি একটি ক্লাস কোড খেলে যাচ্ছি, বা তুমি এখানে বড় ম্যাপও কিন্তু দেখতে পারো। তো ক্লাস কোড খেলার সময় দেখতে পাচ্ছ একটি সিম্বল কিন্তু, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, তো কোন দিক থেকে ফায়ার করছে সেটা তোমরা কিন্তু এখানে সিম্বল কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। তো দেখতে পাচ্ছ যে এই এই ডান দিক থেকে কিন্তু ফায়ার করছে, সেটা কিন্তু এখানে সিম্বল কিন্তু দেখিয়ে দিল। তো এইভাবে কিন্তু সিম্বলটা ওটা তোমরা কিন্তু বোঝা যাবে কোন দিক থেকে এনিমি ফায়ার করছে। তো এখানে তোমাদের আরেকটি জিনিস দেখিয়ে রেখে দেখো, তুমি যদি ওখানে মরে যাও তোমার টিমমেট যারা থাকবে তার মাথায় কিন্তু এখানে সিম্বলটা দেখতে পাবে, তো সে এনিমিগুলো কোন দিক থেকে ফায়ার করছে সেটা তোমরা কিন্তু টিমমেটকে কিন্তু এখানে মাইকের মাধ্যমে বলতে পারবে, যে ডান দিকে ফায়ার করছে বা বাম দিকে ফায়ার করছে, তার মাথায় কিন্তু একটি চিহ্ন উঠেছে, যেমনটা তোমরা দেখতে পেলে তো গুলির কিন্তু একটি চিহ্ন উঠবে, তোমরা কিন্তু সহজে কিন্তু বলতে পারবে কোন দিক থেকে এনিমি ফায়ার করছে। তো এই ছিল যতগুলো এখানে ডিসপ্লের মতো সেটিং আছে সবগুলো কাজ, কোনটার কী কাজ সব কিন্তু এখান থেকে বলে দিলাম। তো স্মুথের কী কাজ, স্ট্যান্ডার্ডের কী কাজ এবং আল্ট্রার কী কাজ বা ম্যাক্সের কী কাজ সব কিন্তু এখান থেকে বলে দিলাম, কোনটা ফিল্টার কী হবে সব কিন্তু এখান থেকে দেখিয়ে দিলাম। তো আর কিছু দেখার নেই, আসলে সব কিছু বুঝে গেছো, কোন সেটিংয়ের কী কাজ সব কিন্তু বুঝে গেছো। যদি বুঝে যাও অবশ্যই একটি লাইক করে দেবে, এখনও পর্যন্ত ভিডিও বুঝতে না পারলে কী করে দেখো, ভিডিও কিন্তু আবার প্রথম থেকে দেখো তাহলে কিন্তু বুঝে যাবে। তুমি যদি চ্যানেল নতুন আসো চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজে কিন্তু ফলো করে দেবে, ব্লগ চ্যানেল সাবস্ক্রাইব না করলে ব্লগ চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। আজকের ভিডিও পর্যন্ত, দেখো পরের ভিডিও।